মুসলমান ভালো করে শুনে রাখেন, আজ যদি আমরা মুসলমান এখনো পদক্ষেপ না নেই, আমার দেশে কি করে নাস্তিক মুরতাদ আমার রসুলের বিরুদ্ধে কথা বলে, আমার রসুলের বিরুদ্ধে কথা বলে কিভাবে? আরে মুসলমান আমরা বিভাগ হয়ে গেছি, বিভিন্ন দলে দলিত হয়ে গেছি, এরকম ভাবে দলাদলি করলে চলবে না। মুসলমান পুলিশ প্রশাসনের দিকে চেয়ে দেখেন, আমাদের পুলিশ বাহিনী যারা, পুলিশ বাহিনী কোনো পুলিশের সঙ্গে দ্বন্দ্ব করে না। আরে সেনাবাহিনীর দিকে দেখেন, একজন সেনাবাহিনী আর একজন সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব করে না। আর আর্মির দিকে দেখেন, একজন আর্মি আর একজন আর্মির সঙ্গে দ্বন্দ্ব করে না। র্যাবের দিকে দেখেন, একজন র্যাব আর একজন র্যাবের দিকে র্যাবের সঙ্গে দ্বন্দ্ব করে না। আরে কপাল পুরা, আমরা মুসলমান মুসলমানের সঙ্গে দ্বন্দ্ব করে দিই। আর এই জন্যই তো আজ গোটা পৃথিবীতে শুধু মুসলমান লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান বিভিন্নভাবে দলভক্ত হয়ে গেছি, আমরা বিভিন্ন রকমভাবে এক এক নেতার পিছনে এক একজন ছুটছি। আরে মুসলমান ভালো করে শুনে রাখেন, আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কায়েম না হবে, যতক্ষণ পর্যন্ত কালিমার পতাকা আকাশের দিকে না উড়বে, ততক্ষণ পর্যন্ত মুসলমান বোবার বসে বসে আছো, ততক্ষণ পর্যন্ত মুসলমান শান্তিতে বসবাস করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত মুসলমান না এক হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কালেমার পতাকা উঠবে না, উড়বে না, উড়বে না। এই জন্য মুসলমানদেরকে একটা পদক্ষেপ নিতে হবে, হাতে হাত রেখে এক কালিমা এক কালিমা এক কালিমা উড়ানোর জন্য মুসলমানদেরকে পদক্ষেপ নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান কোন নাস্তিক মুরতার যদি কোন নাস্তিক মুরতার যদি কোন বেঈমান যদি আমার বাবার বিরুদ্ধে কথা বলে মেনে নিতে পারি, কোন নাস্তিক মুরতার যদি আমার পীরের বিরুদ্ধে কথা বলে আমরা মেনে নিতে পারি, কোন নাস্তিক মুরতার যদি আমাদের দলের বিরুদ্ধে কথা বলে মেনে নিতে পারি, কিন্তু আমাদের রসুলের বিরুদ্ধে কোন নাস্তিক মুরতার কথা বলবে তা আমরা কখনো মেনে নিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন হাতে হাত রেখে এক কালিমার দাওয়াত আমরা দিব, এক কালিমার চিন্তা করব, এদেশে ইসলামী আইন বাস্তবায়ন করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দেশ, দেশে যে দেশে মুসলমান 95% মুসলমান বসবাস করে, বড় আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে আজকে মুসলমানের দেশে আমার পয়গম্বরকে আমার নবীকে নিয়ে কুটিক্তি করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, যেই নবীকে রব্বুল আলামিন গোটা জাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে, আজ এদেশের কুলঙ্গারগুলো নাস্তিক মুরতাদগুলো আমার নবীকে নিয়ে কুটিক্তি করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে। এদেশের বিচার ব্যবস্থাকে বলতে চাই, অতি দ্রুত যাই নাস্তিক আর মুরতাদ আমার নবীকে নিয়ে কুটিক্তি করেছে তার বিচারের ব্যবস্থা করুন। আর যদি এদেশের বিচার ব্যবস্থা আমার নবীকে নিয়ে কুটিক্তিকারীর শাস্তির আইন শাস্তির ব্যবস্থা না করে, তাহলে এদেশের মুসলিম প্রেমিক, এদেশের রসুল প্রেমিক, তাওহীদ জনতা এই নাস্তিক আর মুরতাদের শাস্তির ব্যবস্থা করতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, এদেশ মুসলমানের দেশ, এদেশ উলামায়ে কেরামের দেশ, এদেশ শাহজালাল আলী আমিনীর দেশ, এদেশ মুফতি ফয়জুল করিমের দেশ, এদেশ মুফতি রেজাউল করিমের দেশ, এদেশ হক্কানি উলামায়ে কেরামের দেশ, এদেশে কোন নাস্তিক মুরতাদের ঠাঁই নাই, কথা বলেন ঠিক কিনা? এদেশ মুসলমানের দেশ, সুতরাং কোন নাস্তিক মুরতাদের ঠাঁই এ বাংলার জমিনে হবে না। এদেশ রসুল প্রেমিক দেশ, এদেশে কোন নাস্তিক মুরতাদের ঠাঁই নাই। মোহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম রসুলকে কেমন মহাব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন, সাহাবায়ে কেরামদের প্রেম মহাব্বত ভালোবাসা তাদের অন্তরের মধ্যে কেমন ছিল, রসুলকে তারা কেমন মহাব্বত করেছে ভালোবেসেছে, একটু পিছনের ইতিহাসের দিকে চেয়ে দেখেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা প্রত্যেকেই তার নাম শুনেছি, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাইতেছেন, বিবাহ করেছেন বছর রাত, রাত্রিতে ঘুমাইতেছেন, হঠাৎ করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ যায়, উহুদের প্রান্তর থেকে আওয়াজ আসে, আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
মুসলমান ইমানদারেরা, সাহাবায়ে কেরামদের প্রেম মহাব্বত ভালোবাসা কেমন অন্তরের মধ্যে ছিল? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন বাসর রাত, শেষ রাত্রিতে গোসলের জন্য বের হয়েছেন, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসে, শেষ রাত্রিতে গোসলের জন্য বের হয়েছেন, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ যায়, ও মদিনাবাসীরা রে, তোমরা কে, কোথায় আছো? আমার পয়গম্বর নাই, আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও রবের উম্মতের দল, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যা বলে, বিবি রে, ও বিবি, আমার গোসলার সময় নেই, গোসল করার সময় নেই, তাড়াতাড়ি তরবারিটা দাও। বিবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, প্রাণের স্বামী, আপনার গোসল ফরজ, আপনি গোসল করে উহুদের ময়দানে যান। আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে, বিবি রে, উহুদের ময়দান থেকে আওয়াজ আসে, আমার পয়গম্বর নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিবি রে, যেই জায়গায় আমার পয়গম্বর নাই, সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। বিবি রে, তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা শাহাদাত বরণ করেন। ফজরের নামাজের পর পয়গম্বর সাহাবে ইকরামদেরকে ডাকে, ও সাহাবীরা রে, তে তোমরা কে, কোথায় আছো? আমার কোন কোন সাহাবি, আমার কোন কোন আশেক, আমার মহব্বতে, কুরআনের মহব্বতে শাহাদাত বরণ করেছে, তাড়াতাড়ি সবাইকে একত্রিত করো, দাফন করতে হবে, তাড়াতাড়ি সবাইকে একত্রিত করো। অরবের উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবিরা, যেই শহীদ, যেই সাহাবিগুলো শহীদ হয়ে গেছে, সবাইকে একত্রিত করলেন। এমত অবস্থায় পয়গম্বর লক্ষ্য করে দেখে, দূর থেকে একজন মহিলা পয়গম্বরের দিকে আসতেছে, পয়গম্বরের দিকে আসতেছে। আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে মহিলাটি পয়গম্বরের দিকে আসে, একটু অপেক্ষা করার পর মহিলাটি পয়গম্বরের কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, বাবা তুমি কে, কোথায় থেকে এসেছো? মহিলাটি পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর, আমি আপনার সাহাবি হানজালার স্ত্রী। ওগো পয়গম্বর, কালকে আমাদের বিবাহ হয়েছে, শেষ রাত্রিতে আপনার সাহাবি হানজালা গোসলের জন্য বের হয়েছেন, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ যায়, আমার পয়গম্বর নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। পয়গম্বর, সমস্ত সাহাবিদেরকে আপনি গোসল ছাড়া দাফন করাবেন, কিন্তু আপনার হানজালাকে গোসল ছাড়া দাফন করাবেন না, গোসল ছাড়া দাফন করাবেন না। আল্লাহর পয়গম্বর সাহাবিদেরকে বলে, যাও, আমার আশেক সাহাবি হানজালা কোথায়, হানজালা কোথায়, হানজালা কোথায়? সাহাবায়ে কেরাম হানজালার তালাশ করতে লাগলেন, সাহাবায়ে কেরাম হানজালাকে খুঁজাখুঁজি করতে লাগলেন, হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকল সাহাবিগুলো টেনশনের মধ্যে পড়ে যায়, আল্লাহর পয়গম্বরকে জানাই, পয়গম্বর, সকল সাহাবিদেরকে খুঁজে পাওয়া যায়, কিন্তু আপনার সাহাবি আশেক হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর পয়গম্বরের কাছে ওহী এসে জানাই, পয়গম্বর, আপনার হানজালার জন্য কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। পয়গম্বর, হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না, হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না, হানজালার গোসল হবে জান্নাতের পানিতে। আওয়াজ করে বলুন না, সুবহানাল্লাহ। নবীর আশেক ছিলেন তারা, নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, নিজের জীবনকে নবীর জন্য, নিজের জীবনকে পয়গম্বরের জন্য কুরবান।
খানিক করে দিয়েছেন, এরপরও নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীর বিরুদ্ধে কেউ যুদ্ধ করবে, নবীর উপরে কেউ আক্রমণ করবে, সাহাবায়ে কেরাম এটাকে মেনে নেয় নাই। কপাল পরে মুসলমান, মুসলমান ভালো করে শুনে রাখেন, আজ যদি আমরা মুসলমান এখনো পদক্ষেপ না নেই, আমার দেশে কি করে নাস্তিক মুরতাদ আমার রসুলের বিরুদ্ধে কথা বলে, আমার রসুলের বিরুদ্ধে কথা বলে কিভাবে? আরে মুসলমান আমরা বিভাগ হয়ে গেছি, বিভিন্ন দলে দলিত হয়ে গেছি, এরকম ভাবে দলাদলি করলে চলবে না। মুসলমান পুলিশ প্রশাসনের দিকে চেয়ে দেখেন, আমাদের পুলিশ বাহিনী যারা, পুলিশ বাহিনী কোনো পুলিশের সঙ্গে দ্বন্দ্ব করে না। আরে সেনাবাহিনীর দিকে দেখেন, একজন সেনাবাহিনী আর একজন সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব করে না। আরে আর্মির দিকে দেখেন, একজন আর্মি আর একজন আর্মির সঙ্গে দ্বন্দ্ব করে না। র্যাবের দিকে দেখেন, একজন র্যাব আর একজন র্যাবের দিকে র্যাবের সঙ্গে দ্বন্দ্ব করে না। আরে কপাল পুরা, আমরা মুসলমান মুসলমানের সঙ্গে দ্বন্দ্ব করে দিই। আর এই জন্যই তো আজ গোটা পৃথিবীতে শুধু মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান বিভিন্নভাবে দলভক্ত হয়ে গেছি, আমরা বিভিন্ন রকমভাবে এক এক নেতার পিছনে এক একজন ছুটছি। আরে মুসলমান ভালো করে শুনে রাখেন, আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কায়েম না হবে, যতক্ষণ পর্যন্ত কালিমার পতাকা আকাশের দিকে না উড়বে, ততক্ষণ পর্যন্ত মুসলমান বোবার বসে বসে আছো, ততক্ষণ পর্যন্ত মুসলমান শান্তিতে বসবাস করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মুসলমান না এক হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কালেমার পতাকা উড়বে না। এই জন্য মুসলমান, মুসলমানদেরকে একটা পদক্ষেপ নিতে হবে, হাতে হাত রেখে এক কালিমা উড়ানোর জন্য মুসলমানদেরকে পদক্ষেপ নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান কোন নাস্তিক মুরতার যদি কোন বেঈমান যদি আমার বাবার বিরুদ্ধে কথা বলে মেনে নিতে পারি, কোন নাস্তিক মুরতার যদি আমার পীরের বিরুদ্ধে কথা বলে আমরা মেনে নিতে পারি, কোন নাস্তিক মুরতার যদি আমাদের দলের বিরুদ্ধে কথা বলে মেনে নিতে পারি, কিন্তু আমাদের রসুলের বিরুদ্ধে কোন নাস্তিক মুরতার কথা বলবে তা আমরা কখনো মেনে নিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, হাতে হাত রেখে এক কালিমার দাওয়াত আমরা দিব, এক কালিমার চিন্তা করব, এদেশে ইসলামী আইন বাস্তবায়ন করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমানো না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমানো না। অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতের আলো হাতে শমশির, কদম করো আবু জেহেলের নাতি পুতি সাগরীর। বিশ্ব নবীর উম্মতের আলো হাতে তরবার, খতম করো আবু জেহেলের নাতি পুতি সাগরীর। আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমানো না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমানো না। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নাস্তিকদের নেজ গুটিয়ে পালাতে হবে। মহাদেবপুরের মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। নইলে আমরা করবো তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমানো না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমানো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীর প্রেম মোহাব্বত প্রত্যেকের দিল লালন করার তৌফিক দান করুন, বলুন আমিন।